দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ঈদের আগের দিন কোরবানির পশু নিয়ে রাজধানীর হাটগুলোতে মহাসংকটে পড়েছেন ব্যাপারী ও বিক্রেতারা। ভারী বৃষ্টিতে কয়েকটি হাটে পানি জমেছে, কাদায় মাখামাখি অবস্থা। ভালো দামের আশায় যারা গত কয়েকদিন গরু বিক্রি করেননি তারাই পড়েছেন বিপাকে। দাম পড়ে গেছে, কিছু গরু হাটে অসুস্থ হয়ে পড়ছে। তবে ক্রেতারা বলছে ঢাকায় গরুর দাম গত বছরের চেয়ে এখনও বেশি। নজিবুর রহমানের রিপোর্ট। সকাল থেকেই আকাশ ভেঙে আষাঢ়ের বৃষ্টি নগর জুড়ে, যার প্রভাবে বেচাকেনায় ভাটা পড়েছে পশুর হাটগুলোতে। এই যেমন জামালপুর থেকে গরু নিয়ে তেজগাঁও হাটে আসা নবী আলম বলছেন, গরু পালন করে পথে বসতে হচ্ছে তাদের। দাম কমে গেছে, কালকে কইছে 1,28,000, এখন কইতেছে 1,10,500, এরকম কথা। তার মতোই আরো অনেক ব্যাপারীও জানিয়েছে নাক্ষেপের কথা। এবার ক্রেতার উপস্থিতি কম, সেই সাথে বৈরী আবহাওয়ার কারণে পশুর দামও পড়ে গেছে। এই গরু ধরেন 1,10,000 চাইতেছি, এই গরু তো মনে করুন 1,30,40 কিচ্ছু চাওয়া লাগবে না, আর এই গরু 1,10,000 চাই খালি 6,500 ক। বাজারের পরিস্থিতি ভাই অনেক দাম ভাই অনেক কম ভাই, যেমন খাবারের দাম অনেক বেশি, সেজন্য মনে করেন যে আর বৃষ্টির কারণে মনে করেন যে ক্রেতারা আসতে পারতেছে না গরু কিনতে। তবে ক্রেতারা বলছেন এখনও নাগালের মধ্যে আসেনি কোরবানির পশুর দাম। গত বছরের তুলনায় 20-25,000 টাকা বাড়তি খরচের কথা বলছেন তারা। এইভাবে তো নিরূপণ করা যায় না, তারপরে দাম অত্যাধিক, দাম কমছে এমনও না আর দাম অনেক বেশি তাও না। আমার যেটা ধারণা বৃষ্টির কারণে এবং এই বছর যে সরবরাহ আর দাম হয়তো কিছুটা সহনীয় থাকবে। গরুর পাশাপাশি ছাগল নিয়েও বিপাকে বিক্রেতারা, ক্রেতা না থাকায় ক্ষতির আশঙ্কা করছেন তারা। এদিকে কোরবানির হাটের বর্জ্য বুধবার রাত থেকেই অপসারণের প্রস্তুতির কথা জানিয়েছে হাট সংশ্লিষ্টরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।